দেশের 57 জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে চলছে গণনা বেসরকারিভাবে কয়েকটি জেলা থেকে নির্বাচিত প্রার্থীদের জয়ী হিসেবে ফলাফল ঘোষণা করা হয়েছে সকাল 9টা থেকে শুরু হয়ে শেষ হয় দুপুর 2টায় সব কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে ইভিএম এ প্রতিটি ভোট কক্ষে ছিল সিসি ক্যামেরার ব্যবস্থা ভোলা ও ফেনীতে চেয়ারম্যান সহ সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এবং নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন স্থগিত থাকায় তিনটি পার্বত্য জেলা বাদে বাকি 57টি জেলা পরিষদের ভোট গ্রহণ হয় ভোট দেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত প্রতিনিধিরা এবারে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 92 প্রার্থী সাধারণ সদস্য পদে 1485 জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে 603 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন তবে আগে 26 জন চেয়ারম্যান 69 জন সাধারণ সদস্য এবং 19 জন সংরক্ষিত নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে